Let's learn Medina's Islam. Esho Medinar Islam shikhi. Quran o Sahi Sunnahir pothe jibon gorai hok amader ongikar. Channel ti subscribe kore amader sathe neki rongshidar hon. Alhamdulillah salatu wassalam ala rasulillah wa ba'd. সুপ্রিয় বন্ধুগণ, ভালো কাজ, কল্যাণের কাজ, যে কাজ একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয় একনিষ্ঠভাবে ইখলাসের সহিত, আপনার বিপদ মুহূর্তে, বালা মুসিবতের মুহূর্তে মুক্তি পাওয়ার জন্য, স্বাভাবিক জীবনে ফিরে পাওয়ার জন্য, বিপদ থেকে সম্পূর্ণ উঠে আসার জন্য, অসুস্থ থেকে সুস্থতা পাওয়ার জন্য, অভাবী থেকে ধনাঢ্য হওয়ার জন্য, টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য যদি ভালো কাজ থাকে, একটি কাজ দ্বারা এ থেকে আপনি উদ্ধার হতে পারেন। এত কাজ সন্ধান করার কোনো প্রয়োজন হবে না যদি কাজটি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করে থাকেন। তাই এমন কিছু কাজ করে রাখবেন যেই কাজগুলি আল্লাহ ছাড়া কেউ না জানুক, এমনকি আপনার নিকটজন, আপনার স্ত্রীও না জানুক। গোপন কাজ, গোপন আমল, ইবাদত, যার মাঝে লোক দেখানো, লোক শোনানো থাকবে না, আল্লাহ আর আপনি জানতেছেন আর পৃথিবীতে কেউ জানবে না। এই সমস্ত কাজ বেশি বেশি করুন, এক সময় দেখা যাবে একটি কাজের দ্বারা আপনি সব বিপদ থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন। পরীক্ষিত ঘটনা, যে বিষয়ে ইমাম বুখারী মুসলিম হাদিস বর্ণনা করছেন, বনি ইসরাইল যুগের একটি ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস বর্ণনা করেন যে রাসূলুল্লাহ থেকে শুনেছি, বনি ইসরাইলদের তিন ব্যক্তি মরুভূমিতে সফরে যাচ্ছিল, ভ্রমণে বের হয়েছিল, দেখা গেল পথ চলতে চলতে রাত্রি হয়ে গেল, রাত্রি যাপন করার জন্য একটি পাহাড়ের গর্তে আশ্রয় নিল, আশ্রয় নেওয়ার পর দেখা গেল বিশাল এক পাহাড় এসে গর্তের মুখে চেপে বসল, গর্ত থেকে বের হওয়ার কোনো উপায় নেই, কেউ নেই, কাউকে আহ্বান করবে কেউ শুনবেও না আল্লাহ সারা। তখন পরস্পর মনে মনে বলল, এখন আল্লাহ সারা আমাদের এই থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই, তাই যে যে ভালো কাজগুলি আল্লাহ সন্তোষের জন্য করছো পেশ করো, আল্লাহর কাছে চাও, আল্লাহ মুক্তি দিবেন। এক ব্যক্তি পিতামাতার সাথে সৎ আচরণের কথা উল্লেখ করল, এই বললে দোয়া করলো, পাথর একটু সরে গেল কিন্তু বাইরেনের উপায় নেই। আরেক ব্যক্তি পাপ থেকে নিজে বাঁচিয়ে নিয়েছিল আল্লাহর ভয়ে, তখন ওই ব্যক্তি বলল, হে আল্লাহ, এটি যদি আপনার সন্তোষজনক করে থাকি মুক্তি দেন, তখন আরেকটু সরে গেল কিন্তু বের হওয়ার উপায় নেই। আরেক ব্যক্তি বলল, আমি কিছু শ্রমিক রাখছিলাম, দেখা গেল সন্ধ্যায় এক শ্রমিক তার অর্থ না নিয়ে চলে গেল, তার মজুরি নিল না, আমি তা সঞ্চয় করলাম, জমাইলাম, বৃদ্ধি করলাম, মাঠ ঘাট হয়ে গেল, গরু ছাগল উট এবং দাস দাসী, অনেক বছর পরে আসলো, আসার পরে বলল, হে অমুক, তোমার কাছে আমি একদিন কাজ করছিলাম, আমাকে আমার পারিশ্রমিক দাও, তখন বলল, এই দেখতেছ সম্পদ, এগুলি তোমার সব নিয়ে যাও, তখন বলল, আমার সাথে ঠাট্টা করবে না, বলছে অবশ্যই এটা তোমার সম্পদ নিয়ে যাও, তখন হাসতে হাসতে সে নিয়ে গেল। হে আল্লাহ, এই শ্রমিকের হক প্রাপ্য যে আমি এভাবে বৃদ্ধি করলাম, আমানত রাখলাম, একমাত্র তোমার সন্তোষের জন্য যদি হয়ে থাকে তাহলে আমাকে মুক্তি দাও। তখন দেখা গেল গর্ত থেকে পাথরটা সরে গেল, সকলে হাসতে হাসতে গর্ত থেকে বের হয়ে গেল। দেখেন, একমাত্র সন্তোষমূলক কাজ, ভালো কাজ, সৎ কাজ যদি কেউ করে থাকেন তাহলে এই কাজ দিয়ে অনেক বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। তাই বলবো, ভালো ভালো কাজগুলি সন্ধান করুন। আজ দেখা যায় যে কোনো কল্যাণমূলক কাজ করতে যে সমাজে ক্যামেরা ডাকি, অমুক ডাকি, ফটো দিলে আবার পেশ করে এটা করেছি, এটা না। ভালো ভালো কাজ খুঁজুন, ইতিম সন্ধান করুন, বিধবা সন্ধান করুন, বিপদগ্রস্তদের সন্ধান করুন, তাদের বাড়িতে যে সহযোগিতা পৌঁছে দিন, আপনি জানুক, আল্লাহ জানুক, আর কেউ না জানুক, মসজিদে কোরআন কারিম রেখে দিন, পানির ব্যবস্থা করে দিন, সমাজে কিছু কল্যাণের কাজ করে দিন যেটি আল্লাহর সন্তোষের জন্য, কেউ না জানুক, আপনার স্ত্রীও না জানুক, গোপনভাবে করুন। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে পরীক্ষা করবেন বা বিপদে গ্রাস হয়ে যাবেন, ওই আমলগুলি দিয়ে আল্লাহকে ডাকবেন, দেখবেন আপনি মুক্তি পেয়ে যাবেন। তাই আজ থেকে শুরু করি, ভালো কাজ, সৎ কাজকে অবহেলা না করি।